সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি, আপনার ফেসবুক পেজ যদি প্রফেশনাল মোডে হয়ে থাকে, সেটাকে যদি আপনি ক্লাসিক মোডে আনতে চাচ্ছেন কিন্তু আপনি এটা আনতে পারতেছেন না, যদি এই প্রবলেমটা হয় অথবা আপনি ক্লাসিক মোডের অপশনটাই পাচ্ছেন না, তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্যই হবে। কারণ আমাদের অনেকেই আছে যারা ক্লাসিক মোডগুলোতে আমরা খুঁজেই পাচ্ছি না বা ক্লাসিক মোডগুলো আসতেছে না। যদি আমরা নর্মালিভাবে বা বেসিকভাবে যদি আমরা দেখি, এটা হচ্ছে আমার একটা পেজ, এটা যদিও প্রফেশনাল মোডে এখন আছে, তো এখানে দেখতেই পাচ্ছেন প্রফেশনাল মোডে আছে। যখন আমি এটা ক্লাসিক মোডে যাব বা কনভার্ট করতে যাব, তাহলে আমি কি করব, এখানে তিনটে ডট আছে, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আছে কি সুইট টু ক্লাসিক পেজ, এই অপশনটা আমার কিন্তু আছে। যে অনেকেই আছে যাদের এই সমস্যাটা কি এটা আসতেছে না বা এই অপশনটা খুঁজে পাওয়া যাচ্ছে না, তো তারা কিভাবে এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারেন বা এটা থেকে সমাধান করতে পারেন, এটা যদি আপনাদেরকে আমি বলি বা দেখাই, এটাই বেটার হবে। তো চলুন আমি দেখাই কিভাবে এটা করতে হয়। তো আমরা যেটা করব, সরাসরি আমরা প্রোফাইলে, আপনারা অবশ্যই ক্লাসিক মোডের যেটা থাকবে সেই পেজের ভিতরে লগ ইন করতে হবে বা ঢুকতে হবে। ধরেন এখানে আমি উপরে দেখেন লেখা আছে অ্যাকাউন্টের, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে নিচের দিকে দেখেন লেখা আছে গিভ ফিডব্যাক, এখানে ক্লিক করা আছে গিভ ফিডব্যাকে আপনি ক্লিক করবেন। যেহেতু আপনার অপশনটা আসতেছে না, আমরা যেটা করব উপরটা হেল্প আস ইমপ্রুভ ফেসবুক, এখানে প্রথম যেটা আছে সেটাতে আমাকে সিলেক্ট করতে হবে। তো আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে বলতেছি এরিয়া, তো এরিয়া জিনিসটা হচ্ছে আপনার প্রবলেমটা কোথায় বা কোন জায়গায় সেটা আপনাকে অবশ্যই বলে দিতে হবে যে আপনার প্রবলেমটা কোন জায়গায় হচ্ছে। তো আমার যেহেতু প্রবলেমটা হচ্ছে ফেসবুক পেজে, তাহলে আমি পেজটা সিলেক্ট করে দিলাম এবং এখানে একটা ডেসক্রিপশন লিখতে হবে, যেটা আপনার প্রবলেম যে কোনো প্রবলেম হোক না কেন সেই প্রবলেমটা তাদেরকে ডেসক্রিপশনের ভিতরে উল্লেখ করতে হবে। তো আমি একটা ডেসক্রিপশন আপনাদের জন্য লিখে রাখছি, সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নাই, আমার ডেসক্রিপশনে খুঁজলেই পেয়ে যাবেন। আমি কপি করলাম, কপি করে এখানে বলছি কি যে ফেসবুক সাপোর্টারকে বলছি আমার ফেসবুক পৃষ্ঠায় সক্রিয়ভাবে নতুন ফেসবুক অভিজ্ঞতা সুইচ করে, তবে আমি এটি পছন্দ করি না, আমি এতে স্বাচ্ছন্দ্যবোধ করি না, তাই আমি পুরনো ফেসবুক পৃষ্ঠায় ফিরে যেতে চাই, ক্লাসিক পৃষ্ঠায়। এটা আমি উল্লেখ করে দিছি, ধন্যবাদ, আশা করি এই সমস্যাটি সমাধান করা হবে। তো এটা আমি দিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম, এটা লেখার পরে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এবার আপনার যে প্রবলেমটা সেটার একটা স্ক্রিনশট তুলবেন, লাইট শট নামের একটা স্ক্রিনশট আছে যেটার মাধ্যমে আপনি এই প্রবলেমটা সমাধান করতে পারবেন বা প্রবলেমটা ছবি তুলতে পারবেন, লাইট শটটা ছবি তুলবেন। দেখেন লাইট শট এক্সটেনশনটা নামার পরে উপরে একটা আইকন চলে আসবে, টেক টে লাইট শট, এখানে এরকমভাবে ক্লিক করলে ছবি তোলা যায়। আশা করি এটা করে নিতে পারবেন, না হলে একটা ভিডিও দেখে নিন। করার পরে ধরেন আমি একটা তুলে রাখছি আপনাদের বোঝানোর জন্য, তো আমি এখান থেকে অ্যাডে স্ক্রিনশট দিয়ে দিব। হ্যাঁ, এখান থেকে আমি অ্যাড করব। তো আমি দেখি আমার কম্পিউটার এটা কোথায় আছে, তো আমি এখানে অ্যাটাচমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার এখানে হচ্ছে আমার স্ক্রিনশটটা, এই জায়গায় আমি এখানে বলে দিয়েছি যে এই প্রবলেমটা আমার এখানে। দেওয়ার পর আমি এখান থেকে জাস্ট সাবমিটে ক্লিক করব, জাস্ট সাবমিটে ক্লিক করবেন, তাহলেই কাজ হয়ে যায়। ধরেন আমি আপাতত করে রাখলাম, সমস্যা নেই, আমার এই পেজ গেলেও কিছু যায় আসে না। ওকে, এবার সাবমিট করে দিবেন, সাবমিট করে দিলে তাদের কাছে এইটা চলে যাবে, তারা সর্বোচ্চ 72 ঘন্টা অথবা তার থেকে বেশি সময় লাগতে পারে, তারা এটা খুব কাইন্ডলি, মানে খুব দ্রুতই তারা এটা সমাধান করে দিবে। আর যদি না করে, তাহলে আপনাকে সরাসরি ফেসবুকের সাপোর্ট টিমের সাথে কথা বলতে হবে, কথা বলে এটা সমাধান করতে হবে। তো আশা করি আমি যতটুকু দেখাইলাম এতটুকুই আপনার এটা ফিরে আসবে বা এই অপশনটা দিয়ে দিবে বা আপনাকে এটা করে দিবে তারা, আর যদি না দেয় তাহলে আপনাকে সরাসরি ওইখানে কথা বলতে হবে। আশা করি এটাতে 100% চলে আসবে।